হাই ফ্রেন্ডস, আমি দীপান্বিতা আর আমার চ্যানেল দীপান্বিতাস কিচেনের আরও একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে আমি আপনাদের সঙ্গে একদমই সিম্পল রেসিপি শেয়ার করব, সেটা হলো চিকেন তড়কা। আমি আপনি যেটা সবাই খেতে পছন্দ করি, তাই না? আর আমার এই সিম্পল রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন, যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তাহলে দেরি না করে ঝটপট আমরা রেসিপিটা দেখে নেব। সর্বপ্রথম আমি এখানে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল নিয়ে সেটাকে ভালোভাবে গরম করে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিয়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা। আদা রসুনটাকে অ্যাড করার পরে আমি পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। তো আদা রসুন আর পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পরে আমি অ্যাড করে দিচ্ছি এখানে বড় সাইজের একটা টমেটো। এটাকে আমি ছোট ছোট আকারে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি এটা সফট হয়ে যায়। টমেটোটা দেওয়ার পরে আমি একটু এটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আপনারা অবশ্যই আপনাদের স্বাদ বুঝে নুনটাকে ব্যবহার করবেন। নুন অ্যাড করার পরে দিয়ে দিচ্ছি 1 চা চামচের 3/4 হলুদ গুঁড়ো, 1 চা চামচের 3/4 লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা কমপ্লিটলি অপশনাল, আমি রঙের জন্য ব্যবহার করছি। উপকরণগুলো দেওয়ার পরে এখন আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি আর ফ্লেমটাকে এই পর্যায়ে আমি একদম লোতে রেখেছি। মশলাটাকে আমি এখন ভালোভাবে কষিয়ে নেব। তো এই সমস্ত উপকরণকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে লিডটাকে বন্ধ করে দিচ্ছি। বেশ কিছুক্ষণ লিড বন্ধ করে কুক করার পরে এখন আমি আপনাদেরকে কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে পেঁয়াজ আর টমেটো ভালোভাবে সফট হয়ে গেছে আর আমরা এটাকে পুনরায় খুব ভালোভাবে এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে কষিয়ে নামার পরে আমরা এর মধ্যে পরবর্তী উপকরণ অ্যাড করব। মশলাগুলোকে কষিয়ে নেওয়ার পরে আমি অ্যাড করে দিচ্ছি চিকেন কিমা। চিকেন কিমাটাকে অ্যাড করার পরে আমি খুব ভালোভাবে মশলার সাথে চিকেন কিমাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নেব, একদম ভালোভাবে সময় নিয়ে। এখন আমি ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেছি। এই কন্ডিশনে ফ্লেমটাকে রেখে আমি এটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। তো দেখছেন মশলার সাথে চিকেন কিমাটাকে আমি বেশ সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি লিডটা বন্ধ করে কিছুক্ষণ কুক করে নিচ্ছি। কিছুক্ষণ লিড বন্ধ করে কুক করে নেওয়ার পরে লিড ওপেন করে আপনাদের দেখাচ্ছি। তো এখন দেখুন এখান থেকে বেশ কিছুটা জলও বেরিয়েছে আর কালারটাও চেঞ্জ হয়ে এসছে। তো আরও কিছুক্ষণ আমি এইভাবে কষিয়ে নিলাম লিড ছাড়া। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তরকার ডাল। তরকার যে ডাল মার্কেটে কিনতে পাওয়া যায়, আমি সেই ডালটাকে সারা রাত ভিজিয়ে রেখে প্রেশার কুকারে 5টা সিটি দিয়ে নিয়েছি। এখন আমি এটাকে এর মধ্যে অ্যাড করছি। যতক্ষণ না সমস্ত ডাল খুব ভালোভাবে সফট হয়ে যাবে ততক্ষণ কিন্তু আমরা তরকাটা করব। আর গ্রেভিটা যতক্ষণ না ঠিক হয়ে আসবে, তরকাটা নর্মালি ঠিকই বানানো হয় না, তো সেই টেক্সচারে যতক্ষণ না আসবে আমাদেরকে এটাকে খুব ভালোভাবে কুক করতে হবে। তো বয়েল ডালগুলোকে অ্যাড করার পরে আমরা ভালোভাবে এটাকে মিশিয়ে নেব মাংস আর মশলার সাথে। খুব ভালোভাবে এটাকে আমরা সময় নিয়ে কষাবো। এখন আমি এই উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবারে সমস্ত কিছু মেশানোর পরে আমি এর উপরে লিডটাকে বন্ধ করে দিলাম। লিড বন্ধ করে বেশ কিছুক্ষণ আমি কুক করলাম। করার পরে আমি এখন এটাকে পুনরায় ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে যে জলটা ছিল, জলটা প্রায় শুকিয়ে এসে দেখতে পাচ্ছেন, ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে পুনরায় আরও কিছুক্ষণের জন্য লিডটাকে বন্ধ করলাম। আরও কয়েক মিনিট পরে আমি লিডটাকে ওপেন করে সমস্ত উপকরণকে ভালোভাবে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। এবং এইভাবে মিলিয়ে নেওয়ার পরে আমি অ্যাড করে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণের
জল, কেননা ডালটাকে আমাকে খুব ভালোভাবে সিদ্ধ করতে হবে একদম সফট হয়ে আসা পর্যন্ত, আর গ্রেভির টেক্সচারটা একদম ঠিক হওয়া পর্যন্ত। এখন অ্যাড করে দিচ্ছি আমি রোস্টেড জিরে এবং ধনে গুঁড়ো 1 চামচ, জলটা ফুটে ওঠার পরে অবশ্যই। দিয়ে দিচ্ছি গরম মশলা 1/2 চামচ, দিয়ে দিচ্ছি মিট মশলা 1/2 চামচ। মিট মশলাটা দিলে খেতে ভালো লাগে, সেই জন্যই দিই, আপনারা অপছন্দ করলে নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি কসৌরি মেথি 1/2 চামচের মতো, আমি নর্মালভাবে ইউজ করছি, আপনারা পারলে রোস্ট করে গুঁড়ো করে ইউজ করতে পারবেন। ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 1টা কাঁচা লঙ্কা, লঙ্কাটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ বুঝে দেবেন, তরকা একটু ঝাল খেতেই ভালো লাগে আর কি, কিন্তু আমার পরিবারে কেউ ঝালটা খেতে পারে না বলে আমি লঙ্কাটাকে একটু অ্যাভয়েড করি। পুনরায় লিডটা বন্ধ করে আমি কুক করতে দিলাম। প্রায় 10-12 মিনিট আমি লিড বন্ধ করে এটাকে এইভাবে কুক করলাম। এখন দেখতেই পাচ্ছেন টেক্সচারটা কিন্তু অনেক গাঢ় হয়ে এসেছে। আবারও আমি একটু নাড়াচাড়া করে নিয়ে লিডটা বন্ধ করে দিলাম এবং পুনরায় 8-9 মিনিট আমি এটাকে কুক করলাম। এখন আমি ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি আর লিড বন্ধ করে এইভাবেই রেখে দেব। তারপরে 5 মিনিট পরে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো। তো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখুন, আরও 5 মিনিট পরে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এখন কিন্তু ডালগুলো একদম সফট হয়ে গেছে আর টেক্সচারটা ঠিক যেমন তরকার হয়ে থাকে সেরকমই এসেছে। আপনারা এইভাবে অবশ্যই ট্রাই করুন, আর আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানান। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আজকে ভিডিওটাকে আর না বাড়িয়ে এখানেই রাখছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।